জয় ভীম, আমি বিষ্ণু রবিদাস কৃষ্ণনগর মুর্শিদাবাদে উপস্থিত হয়েছি। এখানে দেখছি একটি গাছ রাখা আছে এবং পেছন দিকে লেখা আছে পাথর নয় গাছে জল অনুষ্ঠান। আমি এখানে কিছু ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করব অনুষ্ঠান এরা কতদিন থেকে করছে এবং কি ধরনের অনুষ্ঠান এটি। তোমার নাম কি? আমার নাম জুলি রবিদাস। কিসের অনুষ্ঠান এটা? গাছে জল ঢালা। গাছে জল ঢালা? তো শিবরাত্রিতে আপনারা পাথরে জল ঢালে না? না, পাথরে জল ঢালে না। কেন? সবাই তো পাথরে জল ঢালছে গোটা দেশে। পাথরে জল ঢালছে, পাথরের কোনো মানে পাথরকে আমরা বিশ্বাস করি না, গাছকে বিশ্বাস করি। গাছের কাছ থেকে আমরা অনেক কিছুই পাই। আচ্ছা, মানে গাছ আমাদের প্রাণ বাঁচায়। হ্যাঁ, গাছ আমাদের প্রাণ বাঁচায়। এখানে আরো আছে, কেমন লাগছে আপনাকে আজকে অনুষ্ঠানে? কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? আচ্ছা, আর এখানে কিছু ছোট ছোট ছেলে আছে, এদের কাছ থেকে একটু জানতে চাই, এটা কি অনুষ্ঠানের নাম কি বলো তো? অনুষ্ঠানের নাম কি? অনুষ্ঠানের নাম কি? পাথর নয় গাছে জল। কতদিন থেকে হচ্ছে এখানে? চার বছর থেকে। ভালো লাগছে তোমাদের? শুনতে পাচ্ছ কিছু? চিনতে পারছো কিছু? কিছু জানতে পারছো? এটা কি অনুষ্ঠান? এখানে আরো একজন আছে, তোমার নাম কি? প্রণব রবিদাস। কিসের অনুষ্ঠান এটা? পাথরে নয় গাছে জল ঢালা অনুষ্ঠান। তো তো সবাই তো পাথরে জল ঢালছে, তোমরা গাছে জল ঢালছে কেন? পাথরে জল ঢালে কিছুই হচ্ছে না, বেকার বেকার গুলো শুধু মানে দুধটা জলটা নষ্ট হচ্ছে। আচ্ছা, পাথরে জল ঢালছি তো পাথর গাছে জল ঢালছি তো গাছটা কাজে লাগছে, অক্সিজেন দিচ্ছে, তারপরে ফল ফুল সব দিচ্ছে। গাছ বাঁচিয়ে রাখলে অনেক কিছু হবে। মানে এটা সায়েন্টিফিক অনেকটা। হ্যাঁ, তা আমরা যদি চাই যে ভারতীয় সমাজে যে বৈদিক সংস্কৃতি আছে, ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি আছে, সেখানে তারা পাথরের দুধ এবং জল ঢেলে নষ্ট করে, আপনারা এই অনুষ্ঠানটা শুরু করেছেন সেটাকে সেটার প্রতিপক্ষ হিসেবে, মানে যাতে সেটা ভুল, তাহলে গাছে জল ঢেলে আমরা কি মেসেজ দিতে চাইছি মানুষকে? মানুষকে মেসেজ দিতে চাইছি যে গাছটা যেন পৃথিবীতে বেঁচে থাকে, ভবিষ্যতে যেন অক্সিজেন আর অন্যান্য কিছু যেন অসুবিধা না হয়। আচ্ছা, মানে গাছের উপরে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা পাথরের দুধ আর জল ঢেলে নষ্ট না করে গাছে ঢালবো এবং দুধগুলো বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেবো, এটাই আপনাদের পরিকল্পনা। এখানে আরও একজন আছে, আপনার নাম কি? অচিন্ত মণ্ডল। কীরকম মনে হচ্ছে আজকের অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা সমাজের মানুষকে কি বার্তা দিতে চাইছেন? সমাজের মানুষকে এই বার্তা দিতে চাই যে মানুষ এখন ভুল পথে চলছে, যে শিবরাত্রির দিন যেটা যে ব্রাহ্মণরা সৃষ্টি করেছে, যে মানে শিবের ইসে পাথরে মানে জল ঢালো, তো সেটা আমরা মেনে নিতে পারছি না। এটা যে জল এবং দুধ ঢালছে সেটা পুরো অপচয় হচ্ছে। দুধটা অনেক অনেক এই পৃথিবীতে কতগুলো, ভারতবর্ষে কতগুলো দুধ অপচয় হচ্ছে, সেই দুধটা যদি আমরা কাজে লাগাই বা জলটা, সেই জন্য আমরা এই জলটা গাছে ঢালছি। যে দেখতে পাচ্ছি অনেক লোক আসছে, তো এদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করবো কি এই অনুষ্ঠানটা কিসের জন্য হচ্ছে? জয় ভীম, এই অনুষ্ঠান হচ্ছে পাথরে নয় গাছে জল, কারণ আমরা ভারতীয় সনাতন সংস্কৃতির মানুষ, সিন্ধু সভ্যতার মানুষ। সিন্ধু সভ্যতার ইতিহাস যদি পড়ি তাহলে দেখব সেখানে পাথরের পুজো করার কোনো প্রচলন ছিল না, তারা গাছকে ভালোবাসত এবং প্রকৃতি প্রেমী ছিল, তারা অন্ধবিশ্বাস কুসংস্কারে ফল ফুল দুধ নষ্ট করতো না। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখছি ব্রাহ্মণ্যবাদী মানুষ, বৈদিক সংস্কৃতির মানুষ, তারা পাথরে জল এবং দুধ ঢেলে নষ্ট করছে। আমরা চাইছি যে প্রাচীন সনাতন সংস্কৃতি, ভারতের মূল সংস্কৃতি, মূল ধর্ম, সেটা আবার ফিরে আসুক মানুষের মধ্যে। বর্তমানে যে ভারতবর্ষের যে শাসক, ব্রাহ্মণ্যবাদী শাসক, তারা আবার পুরো তালে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে তারা প্রসারিত করছে, টেলিভিশনের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, এমনকি শিক্ষা ব্যবস্থার সিলেবাসের মধ্যে দিয়েও কুসংস্কারকে প্রসারিত করা হচ্ছে। তো আমরা চাইছি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজের মানুষকে এবং দেশের মানুষকে সচেতন করতে, যাতে তারা অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে এসে তারা প্রকৃতি প্রেমী হোক এবং গাছের যে গুরুত্ব সেটা মানুষ বুঝতে পারুক, এবং সেই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে ধ্বংস করে আমরা প্রাচীন সনাতন সংস্কৃতিকে আবার পুনরুজ্জীবিত করতে চাইছি। এই জন্য এই অনুষ্ঠান চালু করা হয়েছে। ধন্যবাদ।